হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন। বর্তমান সময়ের সেরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আপনি প্রতিদিন 40 থেকে 50 টাকা বা 1 থেকে 2 দিন পর পর 40 থেকে 50 টাকা আয় করতে পারবেন এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদিও অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে এর আগেও শেয়ার করেছি, আজকে হচ্ছে রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। এইখানে অনেকেই নতুন অ্যাকাউন্ট খুলতেছেন বাট কোনো সার্ভে আসতেছে না, বা অনেকেরই পুরাতন অ্যাকাউন্ট আছে যেখানে এর আগেও 1 থেকে 2টা সার্ভে করেছেন বাট তারপর কোনো সার্ভে আসতেছে না। সবগুলো অ্যাকাউন্ট আপনি চাইলে ঠিক করে নিতে পারবেন এবং নতুন সার্ভে চলে আসবে, সেগুলো আপনি কমপ্লিট করে সেই টোকেনগুলো চাইলে আমার কাছে সেল করে আপনি বিকাশে টাকা নিতে পারবেন। তো এইখান থেকে প্রতিদিন বা 1 থেকে 2 দিন পর পর যদি সার্ভে আসে, সেই সার্ভেগুলো কমপ্লিট করে আপনি কিন্তু মাস শেষে খুবই ভালো একটা অ্যামাউন্ট এইখান থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকেই। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইবে। আর হচ্ছে আমার ভয়েসটা অনেক হয়তো স্লো শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আমার প্রচুর ঠান্ডা, যার কারণে আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি, আর আমি 2 দিন যাবত একটু বাড়ির কাজে ব্যস্ত, অনেক আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না বা নতুন ইয়ারব শেয়ার করতে পারতেছি না। তো অনেক বিজি থাকার পরও আপনাদের মাঝে ভিডিওটা মেক করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন, আর হ্যাঁ, যারা নতুন ভাই আসছেন প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই ফলো করবেন। আমি যতই বিজি থাকি তারপরেও কিন্তু 2-1টা আপডেট আপনাদের মাঝে অলওয়েজ শেয়ার করেই থাকি, তো এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। তো ফ্রেন্ডস, আর যারা ট্রাস্টেডের সাথে ডলার বেসেল করতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার রয়েছে। একটু ব্যস্ত থাকার কারণে হয়তো আপনাদের এখন অ্যান্সারগুলো দিতে পারতেছি না, বাট ফ্রি হলে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো ফ্রেন্ডস, গতকালকেও কিন্তু আমি টিএনসি নিয়ে একটা আপডেট শেয়ার করেছিলাম, যেখানে নতুন সার্ভে চলে আসছে এবং প্রত্যেককে বলেছিলাম সার্ভেগুলো কমপ্লিট করতে, এবং এখানে একটা ক্লেম করার ছিল আমাদের জুলডি টোকেন, যেটা আমি আসলে অসুস্থতা বা অনেক রাত্রি হওয়ার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তো তারপরে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে আমি এখানেও শেয়ার করে দিয়েছিলাম যাতে প্রত্যেকেই ক্লেম করতে পারেন। তো এই জন্য বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন। তো যাই হোক, এটা যারা এখনও ক্লেম করে নেই প্রত্যেকেই ক্লেম করে নেবেন। টেলিগ্রামে একটা ভিডিও আপলোড করে রাখছি আমি জুলডিটা কীভাবে ক্লেম করতে হয়। তো যাই হোক ফ্রেন্ডস, এখন কাজের কথায় আসি। যারা এখনও রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলেন নাই, তো তাদেরকে আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, ওপেন করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তো এখানে ইমেলটা দিবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি ডলার আইকন বা @#, এরকম কিছু দিয়ে বড় হাতের এ ছোট হাতের 1 2 3 4 এরকম দিবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখেন জবগুলো সবগুলো যখন আপনার টিক মার্ক আসবে তখন আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে হয়তো এরকম আসতে পারে, ভেরিফাই ক্লিক করে আপনার ফোনের যে পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার মেইলে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে বসিয়ে প্রসিডে ক্লিক করবেন। আপনার মেইলে এরকম কোড আসবে, কোডটা বসিয়ে দিবেন, বসানোর পর প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা ভেরিফাই করতে বলা হবে, এখানে আপনি ক্লিক করে আপনার ফোন নাম্বারটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ফোনে কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে প্রসেস টু লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, তো আশা করি প্রত্যেকে পারবেন। তারপর হচ্ছে এখানে KYC লেভেল, তো এইখানে যে লেভেলটা এটা একটু কেয়ারফুলি করবেন। জেন্ডার মেল দিবেন, রিলেশনশিপ সিঙ্গেল। তারপর হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আপনি মাস্ট বি কম করে হলেও 35 থেকে 40-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। 40-এর আপনি 40-এর উপরেও দিতে পারেন, তো আমি বলবো এখানে আপনার কম করে হলেও প্রত্যেককেই 80 বা 70 বা 75 লাস্টে এরকম দিয়ে দিবেন, 1975, তো দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। মানে 35 থেকে 40 বছর মিনিমাম বানাবেন। এখানে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলাদেশ, সিটি ঢাকা, এগুলো দিয়ে প্রসেসটে ক্লিক করবেন। তারপর এখানে KYC লেভেল আপ করতে বলা হবে, আপনি প্রসেসটে ক্লিক করে আপনার এখানে দেখেন এই যে KYC লেভেল স্টার্ট 1, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে যেটা সিলেক্ট করতে বলা হয় আপনি জাস্ট আপনার মন মতো সিলেক্ট করে দেবেন, সবগুলো মন মতো সিলেক্ট করে আপনার KYC লেভেলটা আপ করে নেবেন। তো ফ্রেন্ডস, এখন কথা বলবো যাদের এখানে সার্ভে আসে না তারা আসলে কি করবেন। তো
তো অনেকেরই কিন্তু মানে এখানে সার্ভে আসে না অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই। তো আপনারা যে কাজটা করবেন, এখানে ক্লিক করে প্রথমে আপনারা KYC লেভেলে চলে যাবেন, তারপর হচ্ছে আপনারা এখানে এক নাম্বার লেভেলে চলে আসবেন। এই যে এক নাম্বার, তো এই যে এক নাম্বার, এটার এডিটে গিয়ে এখান থেকে প্রত্যেককেই এখানে দেখেন আমার এজ কিন্তু 46, তো আপনারা এখানে কম করে হলেও 40 আপ মানে 30-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো 35 থেকে 40 বা তার উপরে দিয়ে দিবেন, দিয়ে আপনারা এটা এডিট করে নেবেন। তো এই কাজটুকু করার পরে দেখবেন আপনারা এখানে সার্ভে চলে আসছে। তো যাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সার্ভে আসে না তারাও এই কাজটা করলে হবে, আর যাদের পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট খুলে প্রথম সার্ভে কমপ্লিট করছেন তারপরে কোনো সার্ভে আসতেছে না তারাও এই কাজটুকু করলেই আপনাদের সার্ভেটা চলে আসবে। আশা করি ক্লিয়ার বুঝছেন। তো তারপর হচ্ছে এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। তো আপনি প্রথমে এখানে KYC লেভেল 23 লেভেল পর্যন্ত আপ করবেন, এখানে আপনি একটা একটা করে সবগুলো কমপ্লিট করবেন। এখানে 23 লেভেল পর্যন্ত দেখেন আমি কিন্তু কমপ্লিট করে রাখছি, এখানে তেমন কোনো গুণ জ্ঞান নেই, আপনি জাস্ট কমপ্লিট করবেন। জাস্ট এখানে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেটা যেটা সিলেক্ট করতে বলা হয় আপনার মন মতো একটা সিলেক্ট করে দেবেন, যে এখানে তিনটা সিলেক্ট করতে বলা হবে তিনটা সিলেক্ট করবেন, করে এগুলো সবগুলো 23 লেভেল পর্যন্ত আপগ্রেড করবেন। করার পর হচ্ছে আপনাকে এখানে এখানে সার্ভে দিবে আপনাকে প্রতিদিন 1 থেকে 2টা, যেমন আজকে তিন কাল থেকে কিন্তু 2টা সার্ভে চলে আসছে, এগুলো দেখেন এখনও ওয়ান গোয়িং, এখনও 2 দিন করে সময় আছে, বাট 2 দিনের আগে এখানে কিন্তু সার্ভেগুলো শেষ হয়ে যাবে। তো আমি বলবো এখানে দেখেন কালকে থেকে 4টা টোকেন, আর হচ্ছে 10টা টোকেন, এখনও অন গোয়িংয়ে 10টা টোকেন, টোটাল 24টা টোকেন, যেটার ভ্যালু কিন্তু মোটামুটি খুবই ভালো একটা অ্যামাউন্টেই আছে। তো ফ্রেন্ডস, প্রত্যেকেই এখনও যারা অ্যাকাউন্ট খুলেন নাই, অ্যাকাউন্ট খুলে এই 3টা সার্ভে কমপ্লিট করে চাইলে ইনস্ট্যান্টলি আমার কাছে সেল করতে পারবেন। বাট সেল করার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে এখন বর্তমানে তারা ট্রানজ্যাকশন ফি অ্যাড করছে 10টা টোকেন, মানে আপনার 20টা টোকেন যদি থাকে আমার কাছে সেল করতে চাইলে সেই 20টা টোকেন যখন আমার কাছে সেন্ড করবেন 10টা কোম্পানি কেটে নেবে আর বাকি 10টা আমি পাবো। তো যাই হোক, এখন দেখাবো লাইভ কীভাবে আপনারা সার্ভে কমপ্লিট করবেন। সার্ভে কমপ্লিট করার জন্য স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে এখানে দেখেন স্টার্ট সার্ভে, স্টার্ট সার্ভেতে ক্লিক করবেন। আপনার এজটা কত, তো আমি এখানে কত 34 থেকে 45 এটা দিয়ে দিলাম, প্রসেসটে ক্লিক করতেছি, এখানে মেইলে ক্লিক করে প্রসেসড, তারপর এখান থেকে এশিয়া সিলেক্ট করে দিচ্ছি, এখানে এসে ক্লিক করে দিচ্ছি, তো আপনার মন মতো এগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, তো আপনার মন মতো এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি প্রসেসটা ক্লিক করে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আপনার টাস্কগুলো কমপ্লিট করা হলে একটু ওয়েট করবেন, এখানে একটা ভিডিও চলে আসবে, তো আপনারা ভিডিওটা একটু দেখবেন। দেখার পর এখানে দেখবেন কালেক্ট রিওয়ার্ড নামক একটা অপশন রয়েছে, এখানে এটা সবুজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট রিওয়ার্ড সবুজ হয়ে গেছে, তারপরে এখানে সবুজের উপরে ক্লিক করবেন, এখানে গো টু ওয়ালেটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারলেন আমার ইনস্টালি কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেছে, 10টা টোকেনও অ্যাড হয়ে গেছে, 21, 39, 24, এখন কিন্তু 40 বাজে, তার মানে একটু আগেই কিন্তু আমাকে টোকেনটা তারা দিয়ে দিয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে আপনার এখানে যদি আমি এখন সার্ভেতে যাই, তো সেক্ষেত্রে দেখবো যে এখন আর আমার কোনো সার্ভে নেই, এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাভেলেবেল সার্ভে। তো বর্তমানে 3টা সার্ভে আছে, যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা প্রত্যেকেই করতে পারবেন, আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই সার্ভেগুলো কমপ্লিট করে নেন, আর যদি কেউ সেল করতে চান টোকেনগুলো সেক্ষেত্রেও করতে পারবেন, তো আমার সাথে কন্ট্রাক্ট করবেন তাহলেই হবে। তো ফ্রেন্ডস, বর্তমানে বিজি থাকার কারণে হয়তো বা ইনস্টালি এখন নিতে পারতেছি না। যাই হোক ফ্রেন্ডস, আশা করি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পারছি, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো এখনও যারা অ্যাকাউন্ট খুলেন নেই প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যারা নতুন ভাইয়া রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, কারণ হচ্ছে এখানে যেহেতু সব কিছু সবার আগে শেয়ার করে থাকি, তো সেই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি। তো প্রত্যেকে ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।